নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে ফিরলাম। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা উইন্টার ডরমেন্সিতে লোটাসের ক্ষেত্রে আপনারা কি কি কেয়ার নিতে পারেন বা আপনারা কি কি পরিচর্যা করবেন। যারা নতুন পদ্ম করছেন অথবা করতে চাচ্ছেন তাদের এই বিষয়গুলি জানা অবশ্যই দরকার। আজকে কিছু কথা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব, তাই ভিডিওটি দেখলে আপনাদের সামান্যতম ধারণা তৈরি হবে। এই উইন্টার ডরমেন্সি আসলেই কি বা আপনার গাছ যখন ডরমেন্সিতে যাবে সেটি আপনি কি করে বুঝবেন? বন্ধুরা, ডরমেন্সির সাইনগুলি হচ্ছে গাছে নতুন কোনো আর গ্রোথ থাকবে না, পুরনো বা আগের যে সমস্ত পাতা ছিল সেগুলো ব্রাউন বা ইয়েলো হয়ে আসবে এবং ফুল বা বাড আর আসবে না। তখন আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের গাছটি ডরমেন্সিতে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার গাছগুলির অনেক পাতা ব্রাউন হয়ে গেছিলো, সেগুলোকে আমি কেটে দিয়েছি। এই যে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, এই পাতাগুলিকেই আমি কেটে দিয়েছি। দেখুন, এখানে আর কোনো গ্রোথ নেই। এই দেখুন ডরমেন্সি সাইনগুলি, পাতা এরকম ব্রাউন হয়ে ইয়েলো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? এরকম আপনাদেরও যখন গাছে হবে তখন আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের গাছটিও ডরমেন্সিতে গেছে। ভিডিওটি ভালো করে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমেই বলি আপনাদেরকে যে বিষয়টিতে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ডরমেন্সির সময় গাছে কোনো প্রকার সার দেওয়া চলবে না। গাছে পাতা বেরোতেও পারে, গ্রোথ থাকতেও পারে, তো সেক্ষেত্রে আপনারা গাছে কখনোই সার ইউজ করবেন না ডরমেন্সির সময়। এমনকি এই সময় গাছে বাড অথবা ফ্লাওয়ারও আসতে পারে, কিন্তু আপনারা গাছে সার ইউজ করবেন না। আপনার মাটিতে সামান্য সারের উপস্থিতিতে আপনার গাছটি মারাও যেতে পারে। দ্বিতীয় যে বিষয়টি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনারা যেই পাত্রে গাছটি বসিয়েছেন সেই পাত্রের জল যেন কোনোভাবে শুকিয়ে না যায়। দেখুন, এখানে আমার পাত্রগুলি জল দিয়ে ভরা রয়েছে, যেন কোনো রকমভাবে জল শুকিয়ে না যায়, এটি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, আমি এখানে হাত দিয়ে দেখাবো যে আমার পাত্রে কতটা জল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পাত্রটির 30% জল দিয়ে ভরা রয়েছে। আপনাদেরও ঠিক এভাবে পাত্রটি 30% জল দিয়ে ভরে রাখতে হবে। আমি আজকে বেশ কিছু পদ্মের পাত্র আপনাদেরকে দেখাবো, তাই আপনারা ভিডিওটিতে লক্ষ্য রাখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডরমেন্সির সময় গাছগুলি কীরকম দেখায়। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন এই গাছটিও ডরমেন্সিতে গেছে, নতুন কোনো গ্রোথ নেই। এখানে একটি ফ্লাওয়ার রয়েছে, এটি এই সিজনের লাস্ট ফ্লাওয়ার, পিঙ্ক ক্লাউড। তো এটি এই সিজনের লাস্ট ফ্লাওয়ার ছিল। আজকে এই ফ্লাওয়ারটির 4th ডে ছিল, আপনারা দেখতে পেলেন ফ্লাওয়ারটি। এখানে এবার গাছটি দেখুন, গাছে আর কিন্তু সেরকম কোনো গ্রোথ নেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাত্রটিতে, এখানে আর কোনো লিভই নেই। দেখুন, এখানেও সেম, এখানেও আর কোনো পাতা নেই। এটিও দেখুন ভালো করে, এখানেও আর কোনো লিভ নেই, এখানেও সেম। আপনারা ভিডিওটিতে লক্ষ্য রাখুন, আপনারা বুঝতে পারবেন। দেখুন, এখানে আবার দেখতে পাচ্ছেন একটি নতুন গ্রোথ রয়েছে। এই যে, এটি কিন্তু হচ্ছে একটি নতুন গ্রোথ, আপনারা দেখলে হয়তো বুঝতেই পাচ্ছেন। কিন্তু গ্রোথ থাকলেই যে আপনাকে সার দিতে হবে গাছের বৃদ্ধির জন্য, এমন কিন্তু কখনোই না। দেখুন, এই পাত্রটিতে আরও নতুন বেশ কিছু গ্রোথ রয়েছে। এই যে এটি, এখানেও, এগুলোও কিন্তু নতুন গ্রোথ। এই লিভগুলো সবই নতুন, কিন্তু এর মানে এই না যে আপনি এই সময় সার ইউজ করবেন। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানে পাতাটি আপনারা ভালো করে দেখুন,
আপনাদের গাছের পাতাগুলিও যখন এরকম হয়ে যাবে তখন আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের গাছটিও ডরমেন্সিতে গেছে। আমি এদিকে আরও কিছু গাছ আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই পাত্রটি ভালো করে দেখুন, এখানে দেখুন জল পুরো শুকিয়ে গেছে একদম। টিউবার ম্যাচার হওয়ার সময় জল প্রচণ্ড তাড়াতাড়ি টানবে এবং এই সময় আপনাদেরকে জল সবসময় পাত্রে ভরে রাখতে হবে। দেখুন এখানেও আবার নিউ গ্রোথ আছে, এটি একটি নিউ গ্রোথ। দেখুন এখানেও একটি নতুন গ্রোথ আপনারা দেখতে পাবেন। আমরা হয়তো অনেকেই ভেবে থাকি যে পদ্ম গাছ করা খুব একটা সহজ ব্যাপার না, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। আপনারা একটু সামান্য চেষ্টা করলেই আপনারা বাড়িতে খুব সহজেই পদ্ম গ্রো করতে পারবেন। তার জন্য আপনাদেরকে প্রথমে সঠিক পদ্ধতিটি জানতে হবে এবং কিছু জিনিস আপনাদেরকে ফলো করতে হবে যেগুলো আপনাদের প্রথম প্রথম জানা দরকার যারা নতুন পদ্ম করছেন তাদের ক্ষেত্রে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এবার আমি আরও একটি গাছ দেখাবো যেটি ডরমেন্সির সময়ও গ্রো করছে। এখানে দেখতে পাচ্ছেন গাছটি ডরমেন্সিতেও খুব সুন্দর গ্রো করছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, এবং আপনাদের কোনো বিষয়ে কোনো কোয়ারি থেকে থাকলে আপনারা সেটি আমাকে কমেন্টসে লিখতে পারেন, আশা করি তার উত্তর দেব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকুন।